हेलो स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल। केमन आछो सबाई? आशा करी सबाई भालो आछो। आज के क्लासे आमी द्वितीय क्रमेर अंतर्गत चैप्टर थेके संक्षिप्त उत्तरधर्मी प्रश्नगुलो समाधान करबो। एर आगेर भिडियोते आमी संक्षिप्त उत्तरधर्मी एकेर दागेर एक नम्बर एवं दू नम्बर अंक दुटो समाधान करिएछिलाम। आजकेर भिडियोते आमी एर परेर अंकगुलो समाधान करबो। तो चलो शुरू करा जाक। संक्षिप्त उत्तरधर्मी एकेर दागेर अंकगुलो कि बोलेछिलो जे निम्नलिखित प्रति क्षेत्रे एफ डबल डैश एक्स निर्णय करते हबे, अर्थात आमादेरके जे फांगशनगुलो दिए देबे सेई फांगशनगुलोर सेकेंड अर्डार डेरिवेटिव कि हबे सेटा आमादेरके बेर करते हबे। एकेर दागेर तीन नम्बर सेई फांगशनटा कि दिए दिएछे देखो, एफ अफ एक्स समान साइन एक्स इंटू साइन टू एक्स इंटू साइन थ्री एक्स। तो এখান থেকে আমাদেরকে f ডাবল ড্যাশ x বার করতে হবে, অর্থাৎ এই ফাংশনটাকে আমাদেরকে দুবার ডেরিভেটিভ করে f ডাবল ড্যাশ x এর মানটাকে আমাদেরকে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা যে কাজ করব, এই ফাংশনটাকে আমরা একটু সরল আকারে ভেঙে নেব। আমি লিখছি দেখো, f অফ x সমান sin x ইনটু sin 2x इंटू साइन थ्री एक्स। एटार समान आमरा बोलते पारबो देखो, आमरा प्रथमे कि करछि देखो, एक एर दुई करार पर एखाने एकटा टू साइन एक्स साइन टू एक्स साइन थ्री एक्स लिखलाम। देखो एखाने आमी एक एर दुई दिएछि, एखाने दुई दिएछि, तो दुई दुई केटे गेले যে রাশিটা ছিল সেই রাশিটাই থাকলো, অর্থাৎ আমার রাশিটার কোনো পরিবর্তন হলো না। এবার দেখো এই যে টু সাইন এক্স সাইন টু এক্স, এই যে পোর্শনটা টু সাইন এ সাইন বি ফরম্যাট, তো টু সাইন এ সাইন বি কিসের সূত্র আমরা জানি দেখো, টু সাইন এ সাইন বি এটা সমান হয় কস এ মাইনাস বি। এখানে এ মানে কত দেখো, এক্স মাইনাস বি, বি মানে দেখো টু এক্স, মাইনাস কস এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস টু এক্স ইন্টু সাইন থ্রি এক্স। এটার সমান আমরা বলতে পারবো দেখো, একের দুই ইন্টু দেখো কস এক্স মাইনাস টু এক্স করলে আমরা পাই মাইনাস এক্স, আর আমরা জানি দেখো কস অফ মাইনাস থিটা মানে হয় কস থিটা, তাহলে এখানে কস অফ মাইনাস এক্স এর জন্য আমরা পাবো কস এক্স মাইনাস কস এক্স প্লাস টু এক্স অর্থাৎ কস থ্রি এক্স ইন্টু সাইন থ্রি এক্স। এটার সমান আমরা লিখছি দেখো, হাফ ইন্টু, এবার এই সাইন থ্রি এক্সটা দিয়ে ভিতরে আমি গুণ করে দিচ্ছি, আমি লিখছি দেখো কস এক্স সাইন থ্রি এক্স মাইনাস কস থ্রি এক্স সাইন থ্রি এক্স। এবার দেখো আমরা জানি যেখানে সাইন এ কস বি বা কস এ সাইন বি অথবা কস এ কস বি অথবা সাইন এ সাইন বি এই জাতীয় রাশি থাকে, সেই রাশিগুলোর সঙ্গে একটা দুই গুণ করে সেই রাশিগুলোকে আমরা সূত্রে ফেলি। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কস এক্স সাইন থ্রি এক্স আছে অর্থাৎ কস এ সাইন বি, এখানেও আমরা দেখতে পাচ্ছি কস থ্রি এক্স সাইন থ্রি এক্স অর্থাৎ কস এ কস সাইন বি, এই ফরম্যাটে আমার রাশিটা আছে। তো আমাকে কি করতে হবে, এই প্রত্যেকটা রাশির সঙ্গে একটা করে দুই গুণ করার পর তবে আমরা এই রাশিগুলোকে সূত্রে ভাঙতে পারবো। তো সেই দুই গুণ করার জন্য আমি কি করছি, এই রাশিগুলোকে একটা করে দুই দিয়ে গুণ করে দিচ্ছি আর বাইরে একটা দুই দিয়ে ভাগ করে দিচ্ছি, তবেই আমার কিন্তু রাশিগুলো ব্যালেন্স হবে। আমি লিখছি দেখো, একের দুই ছিল, তো আমি যদি আর একটা দুই দিয়ে নিচে গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো দেখো একের চার। এখানে আমরা কি করছি, একটা করে দুই দিয়ে ভিতরের রাশিগুলোকে গুণ করে দিচ্ছি অর্থাৎ টু কস এক্স সাইন থ্রি এক্স মাইনাস টু কস থ্রি এক্স সাইন থ্রি এক্স।
समान एक चार इंटू एब देखो टू कस ए सैन बी टू कस ए सैन बी एट समान कि है सैन ए प्लस बी माइनस सैन ए माइनस बी तो एखे हमें कि लिखते पर सैन ए मान देखो एक्स तेल एक्स प्लस बी मान थ्री एक्स अर्थात एक्स प्लस थ्री एक्स माइनस सैन एक्स माइनस थ्री एक्स माइनस एबार देखो एखाने आमरा टू कस ए साइन बी सूत्र प्रयोग नाओ करते पारी केनो कारण देखो दुटो क्षेत्रे एंगेलटा समान आछे तो एक क्षेत्रे आमरा देखो टू साइन थीटा कस थीटा सूत्र प्रयोग करते पारी आमरा कि जानी टू साइन थीटा कस थीटा माना हय साइन टू थीटा ताहले एखाने आमरा कि पाबो देखो साइन टू इंटू थ्री एक्स अर्थात आमरा पेये जाबो साइन सिक्स एक्स এটা সমান আমরা বলতে পারবো দেখো একের চার সাইন এক্স প্লাস থ্রি এক্স মানে দেখো ফোর এক্স মাইনাস সাইন এক্স মাইনাস থ্রি এক্স মানে দেখো মাইনাস টু এক্স মাইনাস সাইন সিক্স এক্স সমান एक चार इंटू साइन फोर एक्स एबार देखो साइन अफ माइनस थीटा माने हय माइनस साइन थीटा तारे देखो ये माइनसटा बाहरे बेरिये गिये ये माइनसटाके प्लस कर देबे आमरा पाबो देखो साइन टू एक्स माइनस साइन सिक्स एक्स ताहले देखो যে এফেক্সটাকে ওরা দিয়ে দিয়েছিল সেই এফেক্সটাকে আমি সরল আকারে এইভাবে ভেঙে নিয়েছি আমি আরেকবার লিখছি দেখো এফ অফ এক্স সমান একের চার সাইন ফোর এক্স প্লাস সাইন টু এক্স মাইনাস সাইন সিক্স এক্স এবার এই এফ এক্সকে একবার ডেরিভেটিভ করলে আমরা এফ ড্যাশ এক্স পাবো এবং তাকে পুনরায় ডেরিভেটিভ করলে আমরা এফ ডবল ড্যাশ এক্সে পৌঁছাবো তো আমি প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছি আমি লিখছি দেখো ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স কি পাবো আমরা ডিডিএক্স অফ এফ এক্স সমান একের চার যেহেতু ধ্রুবক রাশি একে দেখো আমরা বাইরেই রাখলাম এরপর আমরা কি করছি ব্র্যাকেটের ভিতর ডিডিএক্স অফ সাইন ফোর এক্স প্লাস ডিডিএক্স অফ সাইন টু এক্স মাইনাস ডিডিএক্স অফ সাইন সিক্স এক্স এটার সমান আমরা বলতে পারবো দেখো একের চার ইন্টু দেখো ডিডিএক্স অফ সাইন ফোর এক্স আছে তো আমরা যদি এই ফোর এক্সটাকে প্রথমে মনে মনে এক্স ধরে নিই তাহলে দেখো ডিডিএক্স অফ সাইন এক্স তো সাইন এক্সের ডেরিভেটিভ কী হয় কস এক্স তাহলে এখানে আমরা কী পাবো দেখো কস ফোর এক্স অর্থাৎ সাইন ফোর এক্সের ডেরিভেটিভ হবে কস ফোর এক্স ইন্টু এবার দেখো যাকে আমরা মনে মনে এক্স ভাবছিলাম অর্থাৎ ফোর এক্সটাকে তাকে ডেরিভেটিভ করব অর্থাৎ ডিডি এক্স অফ ফোর এক্স প্লাস ডিডি এক্স অফ সাইন টু এক্স আছে এক্ষেত্রেও সেম আমরা টু এক্সটাকে প্রথমে এক্সের সঙ্গে তুলনা করব তাহলে দেখো ডিডি এক্স অফ সাইন এক্স মানে কস এক্স তাহলে আমরা বলতে পারবো কস টু এক্স ইন্টু টু এক্সের ডেরিভেটিভ অর্থাৎ ডিডি এক্স অফ টু এক্স মাইনাস ডিডিএক্স অফ সাইন সিক্স এক্স সাইন সিক্স এক্সের ডেরিভেটিভ কী হবে দেখো কস সিক্স এক্স এরপর সিক্স এক্সের ডেরিভেটিভটা এর সাথে গুণ হবে অর্থাৎ ডিডিএক্স অফ সিক্স এক্স এটা সমান একের চার ইন্টু এবার দেখো ডিডিএক্স অফ ফোর এক্স মানে হয় ফোর এই ফোরটা কস ফোর এক্সের সঙ্গে গুণ হবে তাহলে আমরা লিখব ফোর কস ফোর এক্স
আবার দেখো ডিডিএক্স অফ টু এক্স মানে আমরা পাই টু, তাহলে এই টুটা কস টু এক্স এর সঙ্গে গুণ করার পর আমরা কি পাবো, দেখো প্লাস টু কস টু এক্স। আবার ডিডিএক্স অফ সিক্স এক্স মানে আমরা পাই সিক্স, এই সিক্সটা কস সিক্স এক্স এর সঙ্গে গুণ হওয়ার পর আমরা পাবো দেখো মাইনাস সিক্স কস সিক্স এক্স। আচ্ছা বাঁ দিকটা আমি লিখতে ভুলে গেছি, দেখো ডিডিএক্স অফ এফ এক্স মানে আমরা পাই এফ ড্যাশ এক্স, এটাও এফ ড্যাশ এক্স। তাহলে দেখো আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বার করে ফেলেছি, এরপর একে আমরা যদি এক্স এর সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ করি তাহলেই কিন্তু আমরা এফ ডবল ড্যাশ এক্স এ পৌঁছে যাব। আমি লিখছি দেখো এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। কি পাবো আমরা, দেখো ডিডিএক্স অফ এফ ড্যাশ এক্স সমান একের চার ধ্রুবক রাশি বলে একে বাইরে রাখলাম। আবার দেখো এই যে ফোরটা আছে ফোরটাও ধ্রুবক রাশি, তো আমি সেই জন্য ফোরটাকে বাইরে রাখলাম, দিয়ে লিখছি দেখো ডিডিএক্স অফ কস ফোর এক্স প্লাস টুটা ধ্রুবক রাশি বলে বাইরে রাখছি ডিডিএক্স অফ কস টু এক্স মাইনাস সিক্সটা ধ্রুবক রাশি বলে বাইরে রাখছি, দিয়ে দেখো ডিডিএক্স অফ কস সিক্স এক্স। ডিডিএক্স অফ এফ ড্যাশ এক্স করলে আমরা কি পাবো, দেখো এফ ডবল ড্যাশ এক্স অর্থাৎ এফ এক্স এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পাবো, এটা সমান একের চার ইন্টু দেখো ফোর, এবার দেখো কস ফোর এক্স, কস এক্স এর ডেরিভেটিভ হয় আমরা জানি মাইনাস সাইন এক্স, তাহলে কস ফোর এক্স এর ডেরিভেটিভ কী হবে মাইনাস সাইন ফোর এক্স। আমি এই মাইনাসটাকে ফোরের আগে লিখলাম, তাহলে দেখো মাইনাস সাইন ফোর এক্স ইন্টু এর সাথে দেখো ফোর এক্স এর ডেরিভেটিভটা গুণ হবে অর্থাৎ ডিডিএক্স অফ ফোর এক্স প্লাস টু ইন্টু দেখো ডিডিএক্স অফ কস টু এক্স, কস এক্স এর ডেরিভেটিভ হয় আমরা জানি মাইনাস সাইন এক্স, তাহলে কস টু এক্স এর ডেরিভেটিভ কী হবে দেখো মাইনাস সাইন টু এক্স ইন্টু এই টু এক্স এর ডেরিভেটিভটা গুণ হবে অর্থাৎ ডিডিএক্স অফ টু এক্স মাইনাস সিক্স ইন্টু দেখো ডিডিএক্স অফ কস সিক্স এক্স, তো কস এক্স এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স, তাহলে কস সিক্স এক্স এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন সিক্স এক্স ইন্টু দেখো সিক্স এক্স এর ডেরিভেটিভটা গুণ হবে অর্থাৎ ডিডিএক্স অফ সিক্স এক্স সমান একের চার ইন্টু, এবার দেখো ডিডিএক্স অফ ফোর এক্স মানে হয় ফোর, তাহলে এই ফোরটা এই সামনের ফোরটার সঙ্গে গুণ হবে, তাহলে আমরা পাবো কত দেখো মাইনাস ষোলো সাইন ফোর এক্স। আবার দেখো ডিডিএক্স অফ টু এক্স মানে হয় দুই, এই দুই আর এই দুই গুণ করলে চার, আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমরা লিখছি দেখো মাইনাস ফোর সাইন টু এক্স। আবার ডিডিএক্স অফ সিক্স এক্স মানে হয় সিক্স, তাহলে দেখো ছয় ছয় ছত্রিশ, আর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে দেখো প্লাস থার্টি সিক্স সাইন সিক্স এক্স সমান একের চার দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে আমরা কি পাবো দেখো মাইনাস ফোর সাইন ফোর এক্স মাইনাস সাইন টু এক্স প্লাস দেখো চার নয় ছত্রিশ অর্থাৎ নাইন সাইন সিক্স এক্স। তো যেহেতু এটা পজিটিভ এটাকে আমরা আগে লিখছি, এটাকে আমরা আর একবার লিখে দিচ্ছি দেখো নাইন সাইন সিক্স এক্স মাইনাস ফোর সাইন ফোর এক্স মাইনাস সাইন টু এক্স, এটাই হবে আমাদের অ্যান্সার। এরপর একের দাগের চারের অঙ্কটা,
ফাংশন টা কি দেওয়া আছে দেখো f(x) e^x sin²x তো একে আমাদেরকে পর পর দুবার ডেরিভেটিভ করে f ডাবল ড্যাশ x টা বের করতে হবে তো আমি প্রথমে এক কাজ করছি এই ফাংশনটাকে একটু ভেঙে সরল আকার দিচ্ছি লেখো তোমরা f(x) e^x ইনটু সাইন স্কয়ার এক্স এটা সমান আমরা বলতে পারি দেখো হাফ ইনটু e^x ইনটু টু সাইন স্কয়ার এক্স তো দেখো আমি এই আকারে কেন লিখলাম না সেটাকে কারণ টু সাইন স্কোয়ার থিটার একটা ফর্মুলা আছে টু সাইন স্কোয়ার থিটার সমান হয় ওয়ান মাইনাস কস টু থিটার তো আমরা সেই সূত্রটাকে প্রয়োগ করে এই রাশিটাকে ভাঙতে চাইছি সেই কারণে আমি এই ফরম্যাটটা লিখেছি তো এটা সমান আমরা এবার লিখতে পারবো দেখো একের দুই e^x ইনটু দেখো টু সাইন স্কোয়ার এক্স এটা মানে আমরা বলতে পারবো ওয়ান মাইনাস কস টু এক্স তাহলে দেখো যে এফএক্সটাকে ওরা দিয়ে দিয়েছিল সেই এফএক্সটাকে ভেঙে আমরা এই আকার দিয়েছি আমি আরেকবার লিখে দিচ্ছি f(x) হাফ e^x ইনটু ওয়ান মাইনাস কস টু এক্স এবার আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করব আমি লিখছি দেখো ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স কি পাবো আমরা দেখো ডিডিএক্স f(x) এটা সমান আমরা বলতে পারবো হাফটা ধ্রুবক রাশি বলে বাইরে ফেলে রাখলাম ডিডিএক্স e^x ইনটু ওয়ান মাইনাস কস টু এক্স ডিডিএক্স f(x) মানে আমরা পাই দেখো f'x এটা সমান আমরা বলতে পারবো দেখো একের দুই ইনটু এবার দেখো এখানে ডিডিএক্স e^x ইনটু ওয়ান মাইনাস কস টু এক্স আছে অর্থাৎ দেখো দুটো রাশির গুণফল আকারে আছে তো দুটো রাশি যখন গুণফল আকারে থাকে কোনো ফাংশন তখন আমরা ডিডিএক্স uv কাজে লাগাই তো ডিডিএক্স uv কি হয় ইউ ডিভি ডিএক্স প্লাস ভি ডিউ ডিএক্স অর্থাৎ একটা করে ফাংশন পড়ে থাকবে অন্যটা ডেরিভেটিভ হবে আবার যার ডেরিভেটিভ হয়েছে সে পড়ে থাকবে এবং যার ডেরিভেটিভ হয়নি তার ডেরিভেটিভ পড়তে হবে আমরা লিখছি দেখো একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি দেখো e^x ফেলে রাখলাম ডিডিএক্স ওয়ান মাইনাস কস টু এক্স প্লাস এবার দেখো এইটাকে ফেলে রাখবো অর্থাৎ ওয়ান মাইনাস কস টু এক্স পড়ে থাকলো ইনটু ডিডিএক্স e^x তাহলে f'x সমান একের দুই e^x ইনটু দেখো ডিডিএক্স ওয়ান এটা মানে হয় জিরো মাইনাস দেখো ডিডিএক্স কস টু এক্স আমরা জানি ডিডিএক্স কস এক্স মানে হয় মাইনাস সাইন এক্স তাহলে দেখো ডিডিএক্স কস টু এক্স মানে আমরা কি পাবো মাইনাস সাইন টু এক্স তো বাইরে অলরেডি একটা মাইনাস ছিল এই মাইনাসটার সঙ্গে আরেকটা মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে এবং আমরা পাবো দেখো সাইন টু এক্স ইনটু ডিডিএক্স টু এক্স প্লাস ওয়ান মাইনাস কস টু এক্স ইনটু ডিডিএক্স e^x মানে হয় দেখো e^x তাহলে আমরা f'x সমান কি পাচ্ছি দেখো একের দুই e^x ইনটু দেখো ডিডিএক্স টু এক্স মানে হয় টু তাহলে এখানে আমরা পাবো দেখো টু সাইন টু এক্স তো টুটাকে আমরা এই সামনে লিখে দিয়ে এখানে লিখছি দেখো সাইন টু এক্স প্লাস e^x ইনটু ওয়ান মাইনাস কস টু এক্স তো f'x সমান তাহলে আমরা লিখতে পারবো দেখো একের দুই
এবার দেখো ভিতরে এই দুটো রাশির সাথেই ই টু দি পাওয়ার এক্সট্রা গুণ আছে, তো ই টু দি পাওয়ার এক্সট্রাকে যদি আমরা কমন দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের পড়ে থাকবে দেখো টু সাইন টু এক্স প্লাস ওয়ান মাইনাস কস টু এক্স, এইটা পড়ে থাকবে। এরপর এই রাশিটাকে আর একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে আমরা এফ ডবল ড্যাশ এক্সটা বের করব। আমি লিখছি দেখো এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, কি পাবো আমরা? ডিডিএক্স অফ এফ ড্যাশ এক্স সমান একের দুই ধ্রুবক রাশি বলে বাইরে লিখলাম ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু টু সাইন টু এক্স প্লাস ওয়ান মাইনাস কস টু এক্স। ডিডিএক্স অফ এফ ড্যাশ এক্স এটা মানে হয় এফ ডবল ড্যাশ এক্স সমান একের দুই ইন্টু, এবার দেখো এখানেও দুটো রাশি গুণ আকারে আছে, ই টু দি পাওয়ার এক্স একটা রাশি আর এই গোটাটা একটা রাশি, অর্থাৎ এখানেও আমাদের ইউভি সূত্র কাজে লাগবে। আমরা লিখছি দেখো ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা ফেলে রাখলাম ইন্টু ডিডি এক্স অফ টু সাইন টু এক্স প্লাস ওয়ান মাইনাস কস টু এক্স প্লাস, এবার দেখো এইটা পড়ে থাকবে অর্থাৎ টু সাইন টু এক্স প্লাস ওয়ান মাইনাস কস টু এক্স ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, তাহলে এফ ডবল ড্যাশ এক্স সমান আমরা পাবো দেখো হাফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু টু ডিডিএক্স অফ সাইন টু এক্স, অর্থাৎ দেখো টুটা ধ্রুবক রাশি বলে বাইরে বার করে দিয়েছি সাইন টু এক্স এর ডেরিভেটিভ হবে, প্লাস এখানে দেখো ডিডিএক্স অফ ওয়ান মাইনাস ডিডিএক্স অফ কস টু এক্স প্লাস টু সাইন টু এক্স প্লাস ওয়ান মাইনাস কস টু এক্স ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, মানে আমরা পাই দেখো ই টু দি পাওয়ার এক্স সমান একের দুই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু টু, দেখো ডিডিএক্স অফ সাইন টু এক্স, ডিডিএক্স অফ সাইন এক্স মানে হয় কস এক্স, তাই ডিডিএক্স অফ সাইন টু এক্স মানে আমরা কি পাবো দেখো কস টু এক্স ইন্টু ডিডিএক্স অফ টু এক্স, অর্থাৎ টু এক্স এর ডেরিভেটিভটা গুণ হবে, প্লাস দেখো ডিডিএক্স অফ ওয়ান মানে হয় জিরো মাইনাস দেখো ডিডিএক্স অফ কস টু এক্স, ডিডিএক্স অফ কস এক্স করলে আমরা পাই মাইনাস সাইন এক্স, তাই ডিডিএক্স অফ কস টু এক্স করলে আমরা কি পাবো মাইনাস সাইন টু এক্স, তা দেখো একটা মাইনাস আগে থেকে ছিল আর একটা মাইনাস এসে এটাকে প্লাস করে দেবে, দিয়ে আমরা পাবো দেখো সাইন টু এক্স ইন্টু টু এক্স এর ডেরিভেটিভটা গুণ হবে, অর্থাৎ ডিডিএক্স অফ টু এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু টু সাইন টু এক্স প্লাস ওয়ান মাইনাস কস টু এক্স সমান একের দুই ই টু দি পাওয়ার এক্স ইন্টু দেখো ডিডিএক্স অফ টু এক্স, তার জন্য আমরা পাই দুই, তো এই দুই আর এই দুই গুণ হয়ে পাবো আমরা দেখো চার কস টু এক্স প্লাস ডিডিএক্স অফ টু এক্স মানে টু, তাহলে দেখো টু সাইন টু এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু টু সাইন টু এক্স প্লাস ওয়ান মাইনাস কস টু এক্স,
समान एक दुई इंटू एबार देखो ये दुटो राशि थे कि ई टू दि पावर एक्सटा के कमन नहीं निच्छी तहले कमन निले एखाने पड़े थाकबे देखो फोर कस टू एक्स प्लस टू साइन टू एक्स प्लस टू साइन टू एक्स प्लस वन माइनस कस टू एक्स समान एक दुई इ टू दि पावर एक्स इंटू देखो फोर कस टू एक्स थे एक कस टू एक्स बद गेले पड़े थाकबे थ्री कस टू एक्स टू साइन टू एक्स प्लस टू साइन टू एक्स तार माने देखो फोर साइन टू एक्स प्लस वन एटाई हबे आमादेर आंसर आजकेर क्लास आपातत एटुकुई एर पर अंकगुलो पर भिडियोते समाधान करा हबे आमार क्लास जदि तोमादेर भालो लागे ताहले भिडियोटि अवश्यई लाइक करो তোমাদের কোনো ডাউট থাকলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করতে পারো।